প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচটি ইমামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ জড়ো হয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরাও। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার দেবাশিস রায়, সরাসরি যাচ্ছে সেখানে। দেবাশিস, মিম, আপনি জানেন যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম গতকাল রাতে পৃথিবী ছেড়েছেন এবং তার মারা যাওয়ার খবরই কিন্তু এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে। এবং আপনারা জানেন যে সকালে তার এক দফা জানাজা হয়েছে এবং সেই জানাজার পরপরই কিন্তু তার মরদেহের যাতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে পারেন সেই শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোট এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই শোক মঞ্চের আয়োজন করেছে। এবং এই শোক মঞ্চ থেকেই কিন্তু প্রধানমন্ত্রীর প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শোক মঞ্চে তার পরিবারের সদস্যরা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরও অনেকে উপস্থিত রয়েছেন। এই বিশিষ্ট জনের যে শেষ শ্রদ্ধা, শেষ শ্রদ্ধার মূল আয়োজনে। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আপনারা জানেন যে করোনা পরিস্থিতির কারণে আসলে অন্যান্য বার যেভাবে কেউ মারা গেলে যে আনুষ্ঠানিকতা থেকে, অর্থাৎ বিদায়ের আনুষ্ঠানিকতা রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়, সেটি অনেকটা আসলে সেটিতেও কিছুটা ছেদ পড়েছে। এবং সেই অনুযায়ী বলা চলে যে এখানে সরাসরি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসলে শ্রদ্ধা জানানোর কোনো সুযোগ এখানে ছিল না, যার কারণে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষে প্রয়াত এইচটি ইমামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, অর্থাৎ আপনারা জানেন যে এই দীর্ঘদিনের প্রথিতযশা এই আমলা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তিনি কিন্তু তার অবসরের পর পুরো সময়টি তিনি দলকে দিয়েছেন এবং আওয়ামী লীগকে দিয়েছেন। এবং এই আওয়ামী লীগকে দেওয়ার ফলে আমরা যতটুকু জেনেছি যে আওয়ামী লীগের নির্বাচনী যে কমিটি ছিল সেই কমিটির কো চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এবং প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি দলকেও যেভাবে পেরেছেন সেভাবে সহায়তা করেছেন বিভিন্ন সময়ে। আমরা লক্ষ্য করেছি যে তার মতো যে প্রথিতযশা ব্যক্তি মৃত্যুবরণ করার ফলে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের মধ্যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তারা আমাদের কাছে যে বিষয়টি বলেছেন যে ডক্টর এইচটি ইমামের মতো একজন প্রথিতযশা নীতি নির্ধারক যখন মারা গেলেন, আসলে এই যে শূন্যতা, সেই শূন্যতা আসলে হয়তোবা পূরণ হতে অনেকদিন সময় লাগবে। আপনাদেরকে জানিয়ে রাখি এইচটি ইমাম আসলে হাসান তৌফিক ইমাম তার পুরো নাম, তিনি এইচটি ইমাম নামেই পরিচিত ছিলেন। এবং তিনি মুক্তিযুদ্ধ যখন চলে তখনও কিন্তু পাকিস্তান সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন, কিন্তু তারপরেও তিনি পাকিস্তান সরকারের প্রতি আনুগত স্বীকার না করে সেই চাকরিতে ইস্তফা দেওয়ার পরে কিন্তু তিনি বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের যে সরকার গঠন হয়েছিল সেই সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আপনারা জানেন যে বঙ্গবন্ধু যে সরকার গঠন করেছিলেন, বঙ্গবন্ধু সেই সরকারেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। এবং তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জনাব এইচটি ইমাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তার যে বর্ণাঢ্য কর্মজীবন, সেই কর্মজীবনের স্মৃতিচারণ করছেন এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং তারা বারবারই যে কথাটি বলছেন যে তার যে আসলে শূন্যতা, সেই শূন্যতা আসলে পূরণ হতে অনেক বেশি সময় লাগবে। এবং এখানে শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি হয়তোবা আরও এক ঘন্টার মতো চলবে। এবং সেই শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শেষ হলে গুলশান আজাদ মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে বনানী কবরস্থানে। সব মিলিয়ে আসলে শহীদ মিনারে যে পরিস্থিতিটি আমরা এখন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই মানুষটিকে শেষ বিদায় দিতে কিন্তু এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন এবং সব মিলে এখানে একটি শোকের পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল এখন পর্যন্ত এইচটি ইমামের মরদেহে শ্রদ্ধা জানানোর সবশেষ খবর। শহীদ মিনার থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়।